প্রিয় ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি প্রিয়জন সহ তোমরা ভালো আছো। আমি মরিয়ম সুলতানা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, শুরুতে আমরা একটি ভিডিও ক্লিপ দেখব। ভিডিও ক্লিপটি দেখলে তোমরা আজকে পাঠের শিরোনাম বা পাঠ সম্পর্কে জানতে পারবে। তাই শিক্ষার্থীরা, চলো আমরা ভিডিওটি দেখে আসি। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বলতে যে ভরা মন, মানুষ হইতে হবে তার পণ, মানুষ হইতে হবে তার পণ। বিপদ আসিলে কাছে হও ভগবান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে জান সে কি পড়ে রয়, চেতনা রয়েছে জান সে কি পড়ে রয়। সে ছেলেকে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ তখন, মানুষ হইতে হবে মানুষ তখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজে সমাচার, হাতে প্রাণে ঘাত সবে শক্তি বরদান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তাহলে তোমরা বুঝতেই পারছ আজকের আলোচ্য বিষয় আদর্শ ছেলে কবিতাটি। শুরুতে কবিতাটি সম্পর্কে একটু জানব। আদর্শ, আদর্শ শব্দটির সাধারণ অর্থ হলো অনুকরণযোগ্য, নমুনা, দৃষ্টান্ত, আয়না বা দর্পণ, এক কথায় অনুকরণীয়। অর্থাৎ আদর্শ ছেলে অর্থ হলো যে ছেলেকে বা ছাত্রকে দেখলেই সততা, নিষ্ঠা, সচ্চরিত্র ও জীবনমান সম্পর্কে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা পাওয়া যায়। আমি আবারও বলছি, আদর্শ ছেলে অর্থ হলো যে ছেলেকে বা ছাত্রকে দেখলেই সততা, নিষ্ঠা, সচ্চরিত্র ও জীবনমান সম্পর্কে উদ্বুদ্ধ হওয়ার শিক্ষা পাওয়া যায়। শুধু তাই নয়, আমি মনে করি কবিতাটির মধ্য দিয়ে কবি ভবিষ্যৎ প্রজন্মকে, অর্থাৎ তোমাদেরকে, পরিবার, সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দানের জন্য উপযুক্ত হয়ে গড়ে ওঠার ঐতিহাসিক বার্তা দিয়েছে। শিক্ষার্থীরা, এবারে আমরা কবি সম্পর্কে জানব। আদর্শ ছেলে কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস। কবির জন্ম 1882 খ্রিস্টাব্দে বরিশাল জেলায়। তিনি কিছুকাল বরিশালে ও পরে কলকাতা বেথুন স্কুলে পড়াশোনা করেন। তিনি শিশুদের জন্য লিখেছেন কবিতা মুকুল নামক একটি গ্রন্থ এবং গদ্য গ্রন্থ পৌরাণিক আখ্যায়িকা লিখেছেন। কবির আরও একটি বিশেষ পরিচয় আছে, তিনি হচ্ছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মা। কবি কুসুম কুমারী দাস 1948 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থীরা, তোমরা কি কেউ বলতে পারো কুসুম কুমারী দাসের বিখ্যাত কবিতা কোনটি? হ্যাঁ, তোমাদের পাঠ্য আদর্শ ছেলে কবিতাটি তার বিখ্যাত কবিতা। এবারে আমরা কবিতাটি পাঠ করে তার অর্থ বোঝার চেষ্টা করব। চলো আমরা কবিতাটি
পাঠ করি, তোমরা তোমাদের বই সামনে নিয়ে বসে পড়ো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখানে কবি আমাদের দেশে এমন ছেলেকে প্রত্যাশা করেন যে ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু আদৌ সে কথা অনুযায়ী কি কাজ করে দেখায় না। কবি এখানে এরকম ছেলেকে চান না, কবি চান যে কাজ কথার চেয়ে কাজকে বেশি প্রাধান্য দিবে, কথা যেটা বলবে সেটা কাজেও যেন করে দেখাতে পারে। শুধু কথা বলেই গেল, ভাবতেই থাকলো এবং কাজটি কি করে দেখালো না, তাহলে সে কি তার কথা সে কি রাখলো? কথাটা যদি কাজে করে দেখে তাহলে কি সে মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারবে? কবি সেরকম ছেলেকেই চাচ্ছেন। অর্থাৎ যে ছেলেকে, যে ছেলের মধ্যে সততা, নিষ্ঠা, সচ্চরিত্র এবং জীবনমান সম্পর্কে তার থেকে উদ্ভূত হওয়ার শিক্ষায় তোমরা পেতে পারো, এমন ছেলেকে কবি চান। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। সেই ছেলে মুখে কি থাকবে? সব সময় হাসি থাকবে, বুকে বল বা শক্তি থাকবে, মন থাকবে সবসময় তেজে ভরা। তেজ মানে হচ্ছে শক্তি বা জোর। অর্থাৎ সে সবসময় কি প্রফুল্ল থাকবে, কর্মচঞ্চল থাকবে, হাস্যোজ্জ্বল তার মুক্তি থাকবে। সে মানে মন মরা কিংবা সবসময় চুপচাপ এরকম থাকবে না, হাসি খুশি থাকবে, এরকম কি বলে ছেলেকে খুবই আশা করেন। এবং তার পণ কি হবে? মানুষের মতো সে যেন মানুষ হতে পারে। এই পণ সে কি করবে? মন করবে সব সময় মানুষের মতো। মানুষ হওয়া মানে কি? তোমরা প্রশ্ন করতে পারো, আমরা তো সবাই মানুষ, তাহলে এখানে মানুষের মতো মানুষ কেন বলেছে? আসলে মানুষের মতো মানুষ আমরা সবাই মানুষ, যার বিবেক, বোধ, বুদ্ধি, জ্ঞান আছে এবং ভালো, সেই বোধ বুদ্ধিকে কি ভালো কাজে যদি লাগাতে পারে, যেমন তোমরা যদি সেই বুদ্ধিটাকে তোমরা পড়াশোনার বাইরে যদি অন্য কাজে না লাগে, শুধু পড়াশোনায় লাগালে, পড়াশোনা করে খুব ভালো কিছু হতে পারলে, বড় কিছু হলে এবং বড় কিছু হতে পারলে কি হবে, তুমি তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশের জন্য কি কাজ করতে পারবে, কল্যাণ বয়ে আনতে পারবে, এরকম তোমাকে কি হতে হবে? মানুষ হতে হবে। তাহলে কি হতে হবে? শুধু মানুষ নামে মানুষ হলে হবে না, সেরকম মানুষ হতে হবে যেন তোমার দ্বারা সবার কি হয়, সবাই তোমার দ্বারা উপকৃত হয়, সবাই তোমাকে অনুসরণ করবে, এরকমই মানুষ হতে হবে। খুবই এইরকম ছেলেকে, এই আদর্শ ছেলেকে চান। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। জানে কবি যে কোনো বিপদ দেখলে কি বলেছে, ভয় বা পালিয়ে না, যে বিপদ মোকাবেলায় সাহসিকতার সাথে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। কারণ আমাদের শরীরে কি আছে? রক্ত মাংস প্রাণ, মানে আমাদের শরীরে অনুভূতি আছে। আমরা যদি অনুভূতিহীন হয়ে পড়ি, কারো বিপদ আপদ দেখলে আমরা যদি এগিয়ে না যাই, তাহলে কি আমাদের, আমরা অনুভূতিহীন হয়ে যাব। আসলে আমাদেরকে কি করতে হবে? তা না করে কারো কেউ বিপদ আপদে পড়লে আমরা তারকে সাহায্যের জন্য এগিয়ে যাব। কারণ বিধাতা আমাদেরকে কি করে কি করেছে, সৃষ্টিকর্তা আমাদেরকে শরীরে প্রাণ দিয়েছে এবং আমরা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা তাহলে অন্যের সাহায্যে কি করব? ভয় না পেয়ে সাহায্যের জন্য এগিয়ে যাব। হাত পা সবারই আছে নিচে কেন ভয়, চেতনা রয়েছে যা সে কি পড়ে রয়। সৃষ্টিকর্তা আমাদেরকে যে পরিপূর্ণ বুদ্ধি ও বিবেক সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলেছে, সেজন্য আমরা কি কারো বিপদ দেখলে ভয় না পেয়ে বা পালিয়ে না যে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। যার চেতনা আছে মনে, মানে যার কি জ্ঞান বোধ বুদ্ধি আছে, সে কি কখনো সে পড়ে থাকে না, পিছিয়ে পড়ে থাকে না, সে কি করে এগিয়ে যায় সামনে। সামনে এগিয়ে যাওয়া মানে কি ভালো
কাজ করে, ভালো করে পড়াশোনা করে সে কি সামনে এগিয়ে যাবে, অনেক বড় কিছু হবে, যার মধ্যে কি বোধ বুদ্ধি জ্ঞান আছে। চেতনা মানে হচ্ছে কি, বোধ জ্ঞান, তাই না? তারা কি করছে, তারা পিছে পড়ে থাকে না, যার নিজের ভালো কি সে বুঝে না, তার বোধ আছে, বুদ্ধি আছে, সে জানে যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে ভালো কিছু হওয়া যাবে না, সেই জন্য সে মন দিয়ে পড়াশোনা করে এবং সামনে এগিয়ে যায়। সে ছেলেকে চায় বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়। এখানে কবি এমন ছেলেকে চায় না যে সামান্য কারণে, যে কোনো কারণে কি করে কান্না করে বা চোখে জল আসে এবং সামান্য কাজ দেখে কি হয় তার মাথা ঘুরে যায়, এরকম ছেলেকে কবি চায় না। কারণ তার দ্বারা কি কারো বিপদ আপদে সে কখনো সাহায্য করতে পারে না, তার দ্বারা কোনো ভালো কাজ হওয়া সম্ভব হয় না, সেজন্য এরকম ছেলেকে কি কেউ পছন্দ করে না বা চায় না। সাদা প্রাণী হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে, মানুষ যখন নিষ্পাপ নিষ্কলুষ পবিত্র সহজ সরল এবং হাসি মুখে আমাদেরকে কি পণ বা প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যখন মানুষ তাহলে আমাদেরকে কি করতে হবে, মানুষের মতো যেন মানুষ হতে পারি। এই পণ কি করতে হবে আমাদেরকে, আমরা যেন মানুষের মতোই মানুষ হতে পারি। মানুষের মতো মানুষ হওয়া মানে কি, যে যার দ্বারা পরিবার সমাজ ও দেশের কল্যাণ হবে, ভালো হবে, যার দ্বারা অপরের উপকার হবে, ক্ষতি হবে না, যার দ্বারা সব সময় কি ভালো কাজ হবে, এরকম মানুষ কি, মানুষের মতো মানুষ হলে তাহলে আমাদেরকে এরকম প্রাণ পণ করতে হবে যেন আমরা ভালো মানুষ হতে পারি। কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার। কৃষকের শিশু বা রাজার কুমার, এখানে ছোট থেকে বড় সবারই কি আলাদা আলাদা কাজ রয়েছে এবং প্রত্যেকটা কাজেরই গুরুত্ব রয়েছে, সে কাজ ছোট হোক বড় হোক প্রত্যেকটা কাজেরই কি রয়েছে, গুরুত্ব রয়েছে। এখানে কথাটি এই কথাই বলেছে, কারণ কৃষক কি করছে, ফসল ফলাচ্ছে। কৃষক যদি ফসল না ফলাতো তাহলে কি হতো, আমরা না খেয়ে থাকতাম, তাই না? তারপরে অপরদিকে দেখা যাচ্ছে রাজা কি করছে, দেশ চালনা করছে, রাজ্য পরিচালনা করছে, শাসন করছে, এর ফলে কি সবার মাঝে সবকিছু সুন্দর বন্টন হচ্ছে, সবাই কি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, সবার মধ্যে সবকিছু সুষম বন্টন হচ্ছে। কিন্তু এই কাজের মধ্যে যদি একটাই কাজ সবাই করতো তাহলে কি হতো, দেশ অচল হয়ে পড়তো। যেমন রিক্সা চালাচ্ছে, যদি না চালাতো তাহলে কি হতো, আমরা পায়ে হেঁটে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। এই জন্য বলা হচ্ছে প্রত্যেকেরই কি রয়েছে, কাজের সমান গুরুত্ব রয়েছে এবং প্রত্যেকটা কাজকে আমাদেরকে সম্মান দিতে হবে, এটাই বলেছে। সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝারে। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। মানে পরিশ্রমের মাধ্যমে যদি শরীরে যে শক্তি বা বল আছে তাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারো এবং সত্যিকারে বিবেক বুদ্ধি সম্পন্ন যদি মানুষ হতে পারো তাহলে কি হবে, দেশের কল্যাণ হবে। তাই শিক্ষার্থীরা আশা করছি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। এখন তোমাদের কাজ কি, বাসায় সম্পূর্ণ কবিতাটি মুখস্থ করে খাতায় সুন্দর করে লিখবে। শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের পাঠ্যবই অনুশীলনী প্রশ্নগুলো আলোচনা করব। চলো শিক্ষার্থীরা আমরা অনুশীলনীর প্রশ্নগুলো দেখে নেই। এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করো এবং অর্থ লিখো। আদর্শ অনুসরণীয় বা মেনে চলার যোগ্য কবে, অর্থ কখন, বল অর্থ শক্তি, তেজ শক্তি বা জোর, পণ অর্থ প্রতিজ্ঞা বা শপথ, চেতনা অর্থ জ্ঞান বা বোধ, খাটা পরিশ্রম করা, কল্যাণ মঙ্গল। দুই, ঘরের ভিতরের শব্দগুলো
খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। ক, তুমি ড্যাশ বাড়ি যাবে, উত্তর কবে, তুমি কবে বাড়ি যাবে। খ, আমাদের ড্যাশ মানুষ হতে হবে, আদর্শ, উত্তর। গ, কঠিন কাজে মনের ড্যাশ দরকার, কি দরকার, বল। ঘ, আমরা দেশের ড্যাশ করতে চাই, উত্তর কল্যাণ। ঙ, দেশের ভালোর জন্য আমাদের ড্যাশ করা উচিত, পণ, উত্তর। চ, মানুষের ড্যাশ আছে পাথরের নেই, উত্তর চেতনা। ছ, যখন তখন ড্যাশ দেখানো ভালো নয়, উত্তর তেজ। বর্গীয় জ, খুব ড্যাশ হয়েছে, এখন বিশ্রাম নাও, উত্তর খাটা। তিন, প্রশ্নের উত্তর গুলো লিখবে। ক, আমাদের শিশুরা কিসে বড় হবে, উত্তর আমাদের শিশুরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে। খ, আমাদের শিশুরা কি পণ করবে, উত্তর আমাদের শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে। গ, বিপদ এলে শিশুরা কি করবে, উত্তর বিপদ এলে শিশুরা ভয় না পেয়ে বিপদ মোকাবেলার জন্য সামনে এগিয়ে যাবে। ঘ, কেমন ছেলেকে কেউ চায় না, উত্তর যে ছেলে সামান্য সমস্যাতেই চোখে জল আসে, মাথা ঘুরে যায়, বিপদ মোকাবেলা না করে পালিয়ে বেড়ায়, তেমন ছেলেকে কেউ চায় না। শিশুদের কিভাবে খাটতে হবে, উত্তর শিশুদের মন প্রাণ দিয়ে খাটতে হবে। চ, কেমন করে দেশের কল্যাণ হবে, উত্তর ভালো করে পড়াশোনা করে আদর্শ মানুষ হয়ে ভালো কাজ করলে দেশের কল্যাণ হবে। এতক্ষণ যে প্রশ্নগুলো আমি দেখালাম এগুলো কি করবে তোমরা, হ্যাঁ, খাতায় তুলে মুখস্থ করবে। এবার আমি তোমাদের জন্য কিছু বাড়ির বাড়ির কাজ রেখেছি, সেগুলো তোমরা বাসায় করবে। চলো বাড়ির কাজগুলো আমরা দেখে নেই, অনুশীলনী। চার, পাঁচ, ছয়, সাত, আট নং প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখো। তোমরা এগুলো কি করবে, উত্তরগুলো খাতায় লিখবে। নয় নম্বর, কবির নাম সহ আদর্শ ছেলে কবিতাটি সম্পূর্ণ মুখস্থ লিখো। তোমরা আট লাইন করবে না, পুরো কবিতাটি মুখস্থ করবে এবং খাতায় লিখবে। তা আশা করছি শিক্ষার্থীরা তোমরা ক্লাস করছো ভালো মতো, অনলাইনে ক্লাস করছো এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, এবং প্রত্যেক দিনে যে পড়াগুলো তোমাদের দেওয়া হয় তোমরা কি করবে, বাসায় অনুশীলন করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, করোনা বিধিগুলো মেনে চলবে। বারবার কি করবে, 20 সেকেন্ড করে হাত ধুবে, পুষ্টিকর খাবার খাবে, ফলমূল খাবে এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তা আজকে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।